সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাহে রমজান মাসে আরব উপত্যকায় দেখা যায় নানা সামাজিক সুন্দর দৃষ্টান্ত। চালচলন, আহার থেকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও সংযম পালন করেন মরুর দেশটির মানুষেরা। নিত্যপণ্যের দাম কমানোর প্রতিযোগিতায় নামেন আরব ব্যবসায়ীরা। সৌদি আরব থেকে সোহেল রানার উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত টক শো প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানে উঠে এসেছে বিষয়গুলো। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ রুবেল। পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ছাড় দেওয়া রীতিমতো প্রতিযোগিতায় নামেন আরব ব্যবসায়ীরা। চাল, চিনি, ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নেমে আসে অর্ধেকে। বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ হবার পরও ঠিক উল্টো চিত্র বাংলাদেশে। এক টাকার পণ্য হয়ে যায় দশ টাকা, যার পেছনে কাজ করছে বড় ধরনের সিন্ডিকেট, এমনটাই মনে করেন এই প্রবাসী সাংবাদিক। রমজানের দ্রব্যমূল্যের দাম তারা কিন্তু যত কমাইতে পারে এবং প্রব জেরাই থাকে, তারা কিন্তু এই এই দ্রব্যমূল্য যে নিয়ে তাদের যে স্যাটিসফ্যাকশন থাকতে পারে এই দিকটা থাকে। আর এর বিপরীত যদি আমরা দেখি, যদি আমাদের বাংলাদেশের কথা চিন্তা করি, তাহলে আমাদের বাংলাদেশি যেই ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু চিন্তা করে যে প্রতি বছরের টাকাটা আমরা কিভাবে নিতে পারবো, যে রমজান উপলক্ষে আমরা খুব যে এক টাকার জিনিস দশ টাকা করে যে নিয়ে নিতে পারি। যদি আপনি আমাদের রমজানে বাংলাদেশের কিন্তু ছোলা মুড়ি এবং খেজুর যদি মনে করেন, তাহলে কিন্তু দেখেন যে এক টাকার জিনিসটা কিন্তু দশ টাকা হয়ে যায়। একমাত্র এই সিন্ডিকেট আমাদের বাংলাদেশ সরকার যদি ধ্বংস করতে পারে, তাহলেই কিন্তু যে সরকার যেভাবে কাজ করছে, যদি এই কাজ অনুযায়ী যদি ব্যবসায়ীরাদের সরকারি মন মানসিক থাকে, অবশ্যই আমাদের দেশে দেখা যায় যাদেরকে এর দায়িত্ব দেওয়া হয়, মন্ত্রী বানানো হয়েছে একজন ব্যবসায়ীকে, একজন ব্যবসায়ী তার মুনাফার দিকটা চিন্তা করবে, সে তার কথাবার্তা কিন্তু সেটা স্পষ্ট। একজন আপনারা মানে এই বর্তমান সরকার একজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, যার কাজই হলো কমিশন নেওয়া। তো এই আমার মনে হয় যে এই সব জায়গাগুলো সৎ লোক দেওয়া দরকার। এই সব জায়গাগুলো যদি সৎ নেতৃত্ব আসে, সব মন্ত্রী মিনিস্টার গুলো যদি সৎ হয়, তাহলে কিন্তু এটা অনেকটাই নিয়ন্ত্রণ হবে। আমাদের নৈতিক অবক্ষয়ের কারণেই, আমাদের বাংলাদেশিদের নৈতিক অবক্ষয়ের কারণেই এটা সম্ভব হয়েছে। আমরা ব্যবসা করি, আমাদেরকে যে ইচ্ছা করলেই একটা জিনিসের দাম অতিরিক্ত রাখার সুযোগ নাই। বাংলাদেশের ব্যবসায়ীদের রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সৌদি আরবে ব্যবসায়ীদের কাছ থেকে সংযমের প্রকৃত শিক্ষা নেয়ার পরামর্শ দেন প্রবাসের কমিউনিটি নেতারা। সরকারের ভূমিকাটা একটা বড় ভূমিকা রাখা দরকার। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। লেবাননে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন প্রায় 5.5 শতাধিক বাংলাদেশি। লেবানন থেকে বাবু সাহা জানান, রোববার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ইউনিফিলে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ মেডিকেল টিম এ সেবা দেন। লেবাননের জলসীমানায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী ও বৈরুত দূতাবাস যৌথভাবে বিনামূল্যে এই চিকিৎসা সেবার আয়োজন করে। পাশাপাশি করোনা ভ্যাকসিন নিতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছে বাংলাদেশ দূতাবাস। বৈরুতের আল ক্লাসিকো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই চিকিৎসা সেবা দেওয়ার সময় উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সংগ্রামের ক্যাপ্টেন এম জাহিদ হোসেন ও দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ মামুন।